তো ভিউয়ার্স সবাই কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমত ও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজ আমি আপনাদের ইমুর তিনটি সেটিংস দেখাবো, যে তিনটি সেটিং আপনাদের প্রতিদিনের কাজে লাগবেই লাগবে। আর তিন নাম্বার যে সেটিংসটি দেখাবো, এই সেটিংসটি অবশ্যই আপনারা দেখে যাবেন, কারণ সেই সেটিংসে আপনাদেরকে আমি দেখাবো আপনার ইমু অ্যাকাউন্টটি আপনার মোবাইল ছাড়া আর কোন কোন ডিভাইসে চলছে, এবং যদি অন্য কোনো ডিভাইসে চলে থাকে তাহলে কিভাবে আপনি সেই ডিভাইস থেকে আপনার ইমুর অ্যাকাউন্টটিকে লগ আউট করে দেবেন সেটি আপনাদেরকে আমি দেখাবো। তো জানতে হলে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন, আর পুরো ভিডিও জুড়েই সাথে আছে আমি মেহেদি ফ্রম মোবাইল একাডেমি প্রো। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ইমেল নোটিফিকেশন নিশ্চিত করে রাখুন। তো ভিউয়ার্স, এর জন্য আপনারা সর্বপ্রথম চলে যাবেন ইমুতে। ইমুতে যাওয়ার পরে আপনারা প্রথম সেটিংসটি দেখার জন্য অবশ্যই আপনারা ইমুটিকে আগে আপডেট দিয়ে নেবেন। যদি আপনারা ইমুটিকে আপডেট না দেন সেক্ষেত্রে সেটিংসগুলো ঠিক আমি যেভাবে দেখাবো এভাবে নাও আসতে পারে। তো আমি সর্বপ্রথম চলে যাব এই যে একদম উপরের বাম দিকে দেখতে পাচ্ছেন আপনাদের যে ছবিটি রয়েছে প্রোফাইলে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা একটি অপশন উপর থেকে দেখতে পাচ্ছেন রয়েছে সেটিংস, আপনারা চলে যাবেন এই সেটিংসে। তো এই সেটিংসে আসার পরে আপনারা যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন উপর থেকে চার নম্বরে এবং নিচ থেকে চার নম্বরে অর্থাৎ মাঝামাঝি রয়েছে প্রাইভেসি নামে যে অপশনটি, আপনারা চলে যাবেন এই প্রাইভেসিতে। প্রাইভেসিতে গেলে আপনারা দেখতে পারবেন যে উপর থেকে পাঁচ নম্বরে একটি সেটিংস রয়েছে রিয়েল টাইম চ্যাট। তো কথা হচ্ছে এই রিয়েল টাইম চ্যাটটি কিন্তু আমার অন করা আছে এবং এটি আপনাদের সবারই এভাবে অন করা থাকবে। তো এই রিয়েল টাইম চ্যাটের কাজটি হচ্ছে যে আপনি যখন কারোর সঙ্গে চ্যাটিং করেন, অর্থাৎ আপনি কারোর সঙ্গে চ্যাটিং করছেন, তখন দেখবেন যে সে যখন কোনো কিছু লিখছে আপনার এখানে অটোমেটিক আগে থেকে আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক একইভাবে আমি যখন এখানে টাইপ করব ওই পাশ থেকে কিন্তু সে আগে থেকেই দেখতে পারবে আমি কী টাইপ করছি। তো এটি যদি আপনারা অফ করে দেন তাহলে সে কিন্তু আর দেখতে পারবে না, অর্থাৎ আপনি যখন মেসেজটি সেন্ড করবেন তারপরেই সে দেখতে পারবে, তার আগে দেখতে পারবে না। তো দুই নম্বরের যে অপশনটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে এই রিয়েল টাইম চ্যাটিংয়ের উপরে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে কল, আপনারা চলে যাবেন এই কলে। কলে যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন এটা এভরি ওয়ান করা আছে, এটা আপনারা কী করবেন মাই কন্ট্যাক্ট করে দিবেন। কেন মাই কন্ট্যাক্ট করবেন এখন সেটা বলি। অনেকগুলো সফটওয়্যার আছে যে সফটওয়্যারগুলো দিয়ে কিন্তু ইমু নাম্বারগুলো খুঁজে বের করা যায়, অর্থাৎ আপনার আশেপাশে যে ইমু নাম্বারগুলো রয়েছে সেগুলো অনেক সফটওয়্যার আছে যেগুলোর মাধ্যমে খুঁজে বের করা যায়। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই ঝামেলাটি হয়ে থাকে, সেটি হচ্ছে অনেক ছেলে আছে যারা কিন্তু নাম্বার খুঁজে বের করে হুট করেই ফোন দিয়ে দেয়। এটি আপনার যখন মাই কন্ট্যাক্ট করা থাকবে তখন আপনার কন্ট্যাক্ট লিস্টে সেভ করা নাম্বার ছাড়া কেউ আর ফোন দিতে পারবে না। তো ভিউয়ার্স, বলেছিলাম থার্ড যে লাস্ট সেটিংসটি দেখাবো এটি আপনাদের কাজে লাগবেই লাগবে, অর্থাৎ আপনার ইমু অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা অথবা অন্য কেউ চালাচ্ছে কিনা আপনারা সেটা কীভাবে বুঝবেন। তো এর জন্য আপনারা সেই ছবিটির উপর আবার ক্লিক করবেন, অর্থাৎ প্রোফাইলে যাওয়ার পরে আপনারা চলে যাবেন সেটিংস অপশনে। সেটিংস অপশনে গেলে আপনারা একদম উপরে দেখতে পাচ্ছেন ইমু অ্যাকাউন্ট সেটিং রয়েছে। তো আপনারা এই ইমু অ্যাকাউন্ট সেটিংয়ে যাবেন, এখানে যাওয়ার পরে আপনারা নিচ থেকে তিন নম্বরে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে ম্যানেজ ডিভাইস। তো আপনারা ক্লিক করবেন এই ম্যানেজ ডিভাইসে। ম্যানেজ ডিভাইসে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে একদম উপরে রয়েছে রেডমি নোট 8 প্রো, অর্থাৎ আমি বর্তমান যে সেটটি ইউজ করছি এখানে লেখাই আছে পাশে কারেন্ট। আর এই যে সেটগুলো দেখছেন এই সেটটি আমি আগে ইউজ করতাম বিধায় কিন্তু এটিও এখনও সেভ রয়েছে, অর্থাৎ এই ইমুতেও কিন্তু এই সেটটি দিয়েও কিন্তু এই ইমুতে ঢুকতে পারবে। আপনারা ঠিক একইভাবে দেখতে পারবেন আপনার এই ইমুটি কতগুলো অ্যাকাউন্টে লগ ইন আছে, এভাবে কিন্তু সিরিয়াল শো করবে, এখানে দুইটি সেট দেখাচ্ছে। তো আপনারা যে কাজটি করবেন এই সেটগুলোর উপরে ক্লিক করবেন, অর্থাৎ আপনি যেগুলো ইউজ করছেন না, এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে ডিলেট নামে, আপনারা কী করবেন এই ডিলেটে ক্লিক করবেন এবং এটাকে এখান থেকে ডিলেট করে দেবেন। তো ডিলেট করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অবশ্যই কিন্তু একটি কোড পাঠানো হবে আপনার ফোনে, সেই ফোনটির কোডটি দেওয়ার পরে কিন্তু সেখান থেকে ডিলেট করতে হবে, অর্থাৎ তারাও কিন্তু চাচ্ছে যে আপনি আসলেই রিয়াল কিনা, রিয়াল পার্সন কিনা, আপনার কাছে এই নাম্বারটি রয়েছে কিনা। তো এখন যদি আমি এখানে কোডটি বসিয়ে দেই তো দেখতে পারবেন যে এটি কিন্তু ডিলেট হয়ে গিয়েছে। ঠিক একইভাবে এখানে যতগুলো থাকবে এভাবে লিস্ট, আপনার সেটটি ছাড়া অন্যান্য যে সেটগুলোতে লগ ইন আছে আপনারা সেম প্রসেসে ডিলেট করে দিবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে। আজ চলে যাচ্ছি, ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।